আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, হাউ আর ইউ? আপনারা কেমন আছেন বন্ধুরা? আমরা যেহেতু বাঙালি, আমি বাংলা ভাষা কথা বলতে খুবই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি। বন্ধুরা যে যেখান থেকে দেখছেন, আমাদের দর্শক শ্রোতা মণ্ডলী, সবাইকে আমি ওয়েলকাম করছি হাজি টেক ইউটিউব চ্যানেল আরও একটা ভিডিওতে। বন্ধুরা, আমরা এর আগে একটা ভিডিও আপলোড করেছিলাম বাইন্ডিং মেশিন 118C একটা বাইন্ডিং মেশিন নিয়ে, যেটা আমরা বিপুল পরিমাণ সাড়া পেয়েছি। আমরা মনে হয় মেবি 12 থেকে 14টা মেশিন অলরেডি সাপ্লাই করেছি। আমাদের ধারণা ছিল না যে এই মেশিনটা এত বিপুল সাড়া ফেলবে। কারণ হচ্ছে আমরা এই মেশিনটা ভিডিও করেছিলাম অনেক আগে, প্রায় 3 মাস আগে। আমরা দেখছিলাম যে ভিউ খুব কম হচ্ছে এই মেশিনটার, অ্যাটলিস হচ্ছে কলও খুব কম আসতেছে। নর্মালি আমাদের অনেকেই মনে করে যে হাজি টেক চ্যানেলে ভিউ এখনও খুবই কম। আমরা সবার উদ্দেশ্যে বলে থাকি, আসলে আমরা এমন একটা প্রোডাক্ট নিয়ে কাজ করছি, এগুলো মার্কেটে খুবই স্লো মুভিং। আর আমাদের টার্গেট হচ্ছে শুধু ভিউ পাওয়া না, আমাদের টার্গেট হচ্ছে কাস্টমার। আমরা বিজনেস করার জন্য আসছি। আপনি জানেন আমি অ্যাডমিন অফ হাজি টেক, আমি হাজি টেক নিয়ে কাজ করছি, আমি চাচ্ছি হাজি টেক নিয়ে স্বপ্ন দেখছি অনেক দূর এগিয়ে নিতে। সো বন্ধুরা, আমরা আমাদের টার্গেট হচ্ছে আপনি যারা, যে আপনি হয়তো একটা বিজনেস রান করার জন্য চিন্তাভাবনা করছেন, আপনি সোর্সিং করছেন যে মেশিন, একটা মেশিন পারচেস করুন। যেমন হচ্ছে আপনি যদি ফটোকপি স্টেশনারি দোকানে বিজনেস করতে চান, আপনার একটা ল্যামিনেটিং মেশিন দরকার হবে, আপনার একটা প্রিন্টার দরকার হবে, আপনার একটা স্পাইরাল মেশিন দরকার হবে, আপনার একটা ফেভার শিটার মেশিন দরকার হবে, আপনার হচ্ছে একটা অটো সিল, রাবার সিল, রাবার স্টাম্প সিল মেশিন দরকার হবে। এই ধরনের মেশিনগুলো আপনার অবশ্যই নিত্য প্রয়োজনীয়। কারণ হচ্ছে আমরা যে সমস্ত ফটোকপি দোকানগুলো দেখি, সবাই এই মেশিনগুলো মোটামুটি ইউজ করছে এবং প্রত্যেক দিন এই মেশিনগুলো তাদের ইউজ করা লাগছে। কারণ এই মেশিনগুলো ছাড়া আসলে বিজনেস করা একেবারেই অসম্ভব। তাদের উদ্দেশ্য করে মূলত আমরা এই ভিডিওগুলো মেক করা এবং এই প্রোডাক্টগুলো বা এটা কী বলে পাবলিসিটিতে নিয়ে আসা। সো বন্ধুরা, আশা করছি আপনারা যারা দেখছেন অবশ্যই প্রোডাক্টগুলো পারচেস করবেন। কারণ হচ্ছে জানার আগে, যে কোনো জিনিস পারচেস করার আগে আপনাকে জানতে হবে, বুঝতে হবে, শিখতে হবে, তারপরে পারচেস করবেন। তাহলে আপনি ঠকবেন না। আর আপনাকে আমরা ঠকানোর জন্যই, যাতে কেউ না ঠকাতে পারে সেই জন্য আমরা মূলত এই ভিডিওগুলো আপলোড করা, যাতে আপনি না ঠকেন আমরা সেই চেষ্টাই করবো। আশা করছি যে দেখছেন দেশ থেকে, ঢাকা থেকে অথবা ঢাকার বাইরে থেকে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের বেশ কিছু মালয়েশিয়ান ফ্রেন্ড এবং ওমানের ফ্রেন্ড আমাদের সাথে অ্যাড হয়ে যাচ্ছেন। আমরা দেখছি 6% এবং 7% করে আমাদের প্রবাসীরা আমাদের ভিডিওগুলো দেখা শুরু করছেন। বর্তমান লকডাউনের যুগ, লকডাউনের ভিতরে অনেকেই আমরা জব নেই, চাকরি নেই, আমাদের কফিলের অনেক ঝামেলা, বিষয় ঝামেলা, আকামার ঝামেলা, অনেকগুলো প্রবলেমে আছি। অনেকে আমরা বিকল্প চিন্তা হিসেবে দেশে কি ছোটোখাটো একটা বিজনেস চিন্তা করবো আমরা করছি। কারণ হচ্ছে আমরা যদি বিদেশে 20 টাকা ইনকাম করি, 1,00,000 টাকা ইনকাম করি, 20 বছর 25 বছর বিদেশ করলাম, বাংলাদেশে আমাদের কিন্তু কোনো শিকড় নেই, আমাদেরকে খুব একটা কেউ জানে না, আমাদের কোনো ইনভেস্টমেন্ট নেই, আমাদের কোনো অ্যাসেট নেই। সবার উদ্দেশ্যে বলে থাকা, বিদেশে এককালীন আছেন, অনেকদিন আছেন, দেশকে নিয়ে কিছু ভাবুন, দেশের কিছু একটা করুন, ছোটো হোক বড় হোক। আপনি বিদেশে 20 টাকা ইনকাম করলেও দেশের কেউ আপনাকে চিনবে না, জানবে না, খুব একটা সম্মান আছে বলে আমার মনে হয় না। যেহেতু আমি অনেকগুলো ভিডিওতে বলেছি, আমার বাবা দীর্ঘদিন বিদেশ করেছিলেন, আমার আব্বুকে খুব একটা এলাকার মানুষ অনেকেই যারা চিনতেন খুব সম্মান করতেন, তবে খুব একটা বাইরের লোকজন খুব একটা চিনতেন না। আমরা যারা ঢাকাতে আছি দীর্ঘদিন, আমাদেরকে এলাকা অনেকে চিনেন না। সো আমরা বলছি, এই কারণে যারা প্রবাসী আছেন, আশা করছি আপনারা দেশে ভালো গুণগত মানের এবং কোয়ালিটিফুল একটা বিজনেস রান করবেন। আর যারা এই ধরনের বিজনেসগুলো করতে চান, তাদের জন্য আমরা মূলত এই ভিডিওগুলো মেক করে থাকা। আর আমি যেটা বলতেছিলাম, আমরা একটা কয়েকটা ভিডিও আপলোড করেছি, দেখেছি আমরা একটা ভিডিওতে 25টা ভিউ হয়েছে। আমি দেখেছি যে আমাদের 22টা না 21টা কাস্টমার এসে আমাদের প্রোডাক্টটা পারচেস করছে। সো আমরা বন্ধুরা, আমরা আর ওইদিকে কথা না বাড়িয়ে আমরা একটু ওইদিকে শেয়ার করছি। এ হচ্ছে কম্বো বাইন্ডিং মেশিন, যেটা আগেরটা মডেল নাম্বার ছিল 118C, এটার নাম হচ্ছে 118। এটা সি হবে না, এটা হচ্ছে এ গ্রেড। আমাদের আগেরটা ওয়েট ছিল মোটামুটি 3 কেজি, আর মেশিনটার ওয়েট হচ্ছে মোটামুটি 4.8 কেজি, 5 কেজির একটা মেশিন। বন্ধুরা আপনারা দেখছেন এই মেশিনটা 5 কেজির একটা মেশিন। এই মেশিনের ভিতরে অনেকগুলো অপশন দেওয়া আছে, 18টা হোল একসাথে দেওয়া আছে। আর এটা আমি সবচেয়ে বলার সিস্টেম হচ্ছে, আমাদের আগের মেশিনটা আমি দেখছিলাম যখন আমরা যখন সামনের দিকে প্রেস করতাম এটা কেটে যেত, যখন পিছন দিকে আমরা হোল্ড করে যখন আমরা এখানে ফিতাগুলো লাগানো লাগতো অনেকগুলো হ্যাসাল হতো। আমাদের কয়েকদিন আগে আমাদের ইয়ে থেকে, বরিশাল থেকে এক ভাইয়া এসেছিলেন, আমরা ওটারও ভিডিও করেছি, আপনারা দেখে থাকবেন। ওটাতে আমি যখন আমি ফিতা লাগাতে যাচ্ছিলাম, প্লাস্টিকের যে এমএমএ যে ইয়েগুলো আছে, রোলগুলো আছে, আমি নিজে অনেক সময় লাগছিল আসলে কীভাবে লাগে না। কিন্তু এই মেশিনটা যখন আমাদের গতকালকে বা পরশু দিন আমাদের ঢাকা থেকে এক ভাইয়া এসেছিলেন খিলগাঁও থেকে, ওনাকে আমরা যখন এই মেশিনটা দিচ্ছি, আমি দেখলাম যে এক টানে এটা খুব চমৎকারভাবে লেগে যাচ্ছে খুব ইজিলি। আর আগের থেকে এটা ওয়েট এবং কোয়ালিটি দুটোই স্ট্রং। প্রাইস আমরা আগেরটাই রেখেছি, মার্কেট প্রাইস 3,500 থেকে 800 টাকা, আমরা এটা রাখছি মাত্র 3,200 টাকা। তবে আমি অবশ্যই সবাইকে আরেকবার বলছি, আমাদের যারা সাবস্ক্রাইবার আছেন অথবা যারা নিয়মিত ভিডিও আছেন, তাদের জন্য আমরা অবশ্যই ডিসকাউন্ট রাখবো। মেশিনের প্রাইসে আমরা রাখবো মাত্র 3,200 টাকা, তবে অবশ্যই ডিসকাউন্ট আপনারা বুঝে নেবেন আপনাদেরটা। মেশিনের যদি ভিতরের লুকিংটা আমি একটু দেখাতে চাই, আমি অবশ্যই মেশিনটা আপনাদের খুলে দেখাবো। আর যদিও আমাদের এখানে আপনারা যে জেনে থাকবেন, আমরা হিউজ পরিমাণে স্টক করে রেখেছি আমাদের ইউটিউব সাবস্ক্রাইবারদের জন্যে। অনেকে বলতে পারেন, ভাই আপনাদের বক্সগুলো এলোমেলো হয়ে আছে কেন, অ্যাপডেটেড হয়ে আছে কিনা। তাদের উদ্দেশ্যে বলে থাকা যে আসলে এগুলো চাপে চাপে থেকে আপনারা দেখছেন আমি মেশিনগুলো খুলছি, আমি মেশিনের বক্সটা নিচ্ছি রাখছি।
এটা অনেক একটা ইউজার গাইড দেওয়া থাকবে, কি ধরনের কি স্ক্রিনে ইনস্ট্রাকশন বুক দেওয়া আছে, কি স্টাইলে আপনার কাটবেন, কি কি ফ্যাসিলিটিস দেওয়া আছে মেশিনের ভিতরে, সব কিছু এখানে দেওয়া আছে। এরপর আমি যদি এই মেশিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, একটা পলিথিন দিয়ে ঢাকা আছে, এটা হচ্ছে ওয়েস্টেজের জন্য, এখানে একটা বক্স দেওয়া আছে ওয়েস্টেজের ফ্যাট, আমরা এখানে ওয়েস্টেজ ফ্যাটগুলো ফুটবে রেখে দিলাম। এরপর হচ্ছে এই হুকটা খোলার পরে আমরা জাস্ট হচ্ছে এখানে স্ট্যাম্পটাকে এখানে লাগিয়ে নিব। খুবই ইজি একটা সিস্টেম, আমরা এখানে স্ট্যাম্পটা লাগিয়ে নিলাম, লাগিয়ে নেওয়ার পরে এটা এখানে লাগিয়ে নিব। লাগিয়ে নেওয়ার পরে জাস্ট হচ্ছে এখানে সাইজিং করা আছে B5, A4, A5, এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে। আমি যদি স্যার একটু যদি জুম করে দেখাতে পারেন, এখানে অনেকগুলো সাইজ দেওয়া আছে। নর্মালি 21টা হোল পর্যন্ত হবে, কারণ হচ্ছে এটা A5 পর্যন্ত সাপোর্ট করবে। নর্মালি আমরা 18টা হোল বলে থাকি, আগে মেশিনটা আমাদের ছিল 18 হোল পর্যন্ত ছিদ্র হতো, এই মেশিনটা আমাদের 21টা পর্যন্ত হোল ছিদ্র করবে। এবং বিভিন্ন স্টাইল দেওয়া আছে, কী কী সাইজ হবে, কী কী স্টাইল হবে, কী কী লেআউট হবে, এটা দিয়ে আমরা এটা প্লাস ম্যানেজ করারও সুযোগ থাকবে। হ্যাঁ, আমরা আমাদের সাইজ মতো করে নেব। সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা জাস্ট যে ওয়ান ফেসে এটা কাটিং হয়ে যাবে, জাস্ট এভাবে দিলে খুব সিম্পলি। এই মেশিনগুলো খুব, এই লোহাগুলো আমরা দেখছি আগেরটা থেকে এটা অনেক স্ট্রং। আমরা শুধুমাত্র যে অ্যাড করা বা আমি আসলে যদি বোঝাতে পারতাম আপনাদেরকে, প্র্যাকটিক্যাল না দেখলে বোঝানো মুশকিল, কারণ হচ্ছে আগেরটা থেকে এগুলো অনেক স্ট্রং। আমি নিজে দেখছি ফিনগুলো অনেক স্ট্রং, কারণ হচ্ছে শুধুমাত্র বিক্রয়ের উদ্দেশ্য না বা শুধুমাত্র ফাবলিসির উদ্দেশ্য না, এই প্রোডাক্টটা আসলে ম্যানুফ্যাকচার আমি না, ইম্পোর্টার আমি না, আমি জাস্ট হচ্ছে একজন প্রেজেন্টার বাংলাদেশের ভিতরে, ছোটোখাটো একজন রিভিউয়ার। আশা করছি বন্ধুরা, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, আমার থেকে মনে হয়েছে আগেরটা থেকে এই মেশিনের ফিনগুলো অনেক ভালো, এবং এই মেশিনের লক সিস্টেমটা অনেক আপগ্রেড, এবং এই মেশিনের সিস্টেমটা আগেটা ছিল 18 হোল, এটা হচ্ছে 21 হোল। তো আপনারা যারা দেখছেন, যেখান থেকে দেখছেন, অবশ্যই পারচেস করার সময় দেখে নেবেন। এটা হচ্ছে আমাদের কম্বো বাইন্ডিং মেশিন 118, আগেরটা ছিল সি, এটা হচ্ছে 100, এখন 118। প্রাইস রাখছি মোটামুটি আমরা 3,200 টাকা আগের প্রাইস। নর্মালি এটার প্রাইস রাখার দরকার ছিল 3,500 টাকা, কিন্তু আমরা বৃহত্তম স্বার্থে আমাদের সাবস্ক্রাইবার দিকে ফলো আপ করে আমরা প্রাইস রাখছি মাত্র 3,200 টাকা। আশা করছি বন্ধুরা পারচেস করার আগে আপনি দেখবেন, কারণ হচ্ছে এই ধরনের বিজনেসের জন্য আপনার একটা শিডার মেশিন দরকার হয়, যে মেশিনের মাধ্যমে ফেভারগুলো টুকরা টুকরা করে ড্যামেজ করে। এই বিজনেসের জন্য আপনার একটা স্পাইরাল মেশিন প্রয়োজন হয়, এই বিজনেসের জন্য আপনার লেমিনেটিং মেশিন প্রয়োজন হয়, এই মেশিনের জন্য আপনার লেমিনেটিং ফাউস প্রয়োজন হয়, এই বিজনেসের জন্য প্রিন্টিং প্রয়োজন হয়। সব কিছু নিয়ে আপনাদের সেবা হাজিটেক বসে আছে আপনাদের অপেক্ষায়। আশা করছি যে যেখান থেকে দেখছেন, সোর্সিংয়ের ক্ষেত্রে, পার্সেসের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে অগ্রাধিকার দিবেন। আশা করছি ভিজিট করবেন হাজিটেক, দোকান নম্বর 720-738 level 7 মাল্টিপ্লান সেন্টার ঢাকা। অবশ্যই অবশ্যই কল দিবেন যে কোনো প্রোডাক্ট, যে কোনো প্রোডাক্টের প্রাইস এবং ইনফরমেশান দেওয়ার জন্য 01-3777-6139। আপনাদের সেবায় আমাদের 4-5 জন টিম অবশ্যই আছে, ক্যামেরার পিছনে আছে আমাদের ফিরোজ সাহেব, আর আমি ক্যামেরার সামনে আছি আপনাদের সোহেল ভাই, আপনাদের সেবায়। তো বন্ধুরা, দেখতে থাকুন আমাদের ভিডিও, শেয়ার করতে থাকুন। অবশ্যই যারা নতুন দেখছেন, লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইটেম বাজিয়ে দেবেন, যাতে করে আমাদের করা খুব একটা স্ট্যান্ডার্ড না তবে ইনফরমেটিভ কিছু ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন বন্ধুরা, দেখতে থাকুন আমাদের ভিডিও, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক্স নিয়ে। আজকে এতটুকু, স্পাইরাল মেশিন নিয়ে। আল্লাহ হাফেজ।